বলছে আপনি যদি আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার এই কথাটি যুক্তিগতা মেনে নিতে পারি এবং আমি স্বীকার করি আর যদি আমার এই তিনটি প্রশ্নের উত্তর আপনি না দিতে পারেন তাহলে আপনার গর্দান তো যাবেই সাথে সাথে আমি রাজ্যব্যাপী ঘোষণা করে দিব যে কেউ যেন ঈশ্বরে বিশ্বাস না করে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা না করেন প্রথমত যে ভগবান কোথায় থাকেন দ্বিতীয় প্রশ্ন ভগবান কোথায় কোথায় দৃষ্টিপাত করেন তৃতীয় প্রশ্ন কি ভগবান কি না পারেন আমার সামনে করজোরে দণ্ডায়মান হয়ে আছেন ভিত্তের মতো আর যিনি অতীব পণ্ডিত সুচারুপ সেই মন্ত্রী যার জ্ঞান গরিমায় অতুলনীয় তিনি আজকের একজন অশিক্ষিত একজন মূর্খ ব্যক্তি ভিত্তের পিছনে দাঁড়িয়ে আছেন সনাতন ধর্মের অজানা তথ্য নিয়ে শ্রীরাম শ্রীঅঙ্কন জয় জগৎ বন্ধুহরি সকলের আতুল চরণে দণ্ডবাদ প্রণাম আশা করি সবাই ভালো আছেন আনন্দে আছেন চিদাম চাঙ্গন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা গল্পে গল্পে সনাতনীয় শিক্ষার আজকের পর্বে একটি গল্প বলবো এবং গল্পের মধ্য থেকেই আমরা আমাদের মূল কথা সনাতনের মূল শিক্ষাগুলো আমরা শিখে নিব আমরা প্রথমেই গল্পটা শুনি তারপরে সেখান থেকে দেখে আমরা কি শিখতে পারি কোনো এক সময় এক রাজা তরুণ এক রাজা তিনি রাজ্যভার গ্রহণ করলেন তার পিতার পরবর্তী সময়ে রাজ্যভার গ্রহণ করার পরে তরুণ বয়স তার উদ্যমতা তার তারুণ্য তার চঞ্চলতা এবং তার প্রখর দৃষ্টিশক্তি তাকে উজ্জীবিত করে রেখেছে এমন এক রাজা তিনি রাজসিংহাসনে বসার পরে তিনি রাজ্যের চতুর্দিকেই তিনি দৃষ্টিপাত করা শুরু করলেন তিনি সুচারুভাবে রাজ্য পরিচালনা করতে লাগলেন কিন্তু তার একটি বিষয় খুব বেঁধে গেলেন সেটি কি তার রাজদরবারের যিনি মন্ত্রী তিনি একটি বয়স্ক মন্ত্রী ছিলেন বয়স্ক মন্ত্রী যে কোনো সময় সিদ্ধান্ত গ্রহণের শেষে তিনি শুধু একটি কথা বারবার উল্লেখ করতেন সেটি করতেন কি যে সব কিছুই ভগবানের ভগবান যা করেন ভালোর জন্যই করেন কারণ সবের পিছনে ভগবানের হাত আছে এই কথাটা তিনি প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের শেষে এই কথাটা বারবার করে বলতেন এই তরুণ রাজা মন্ত্রী মহোদয়ের কাছ থেকে এই কথাটি প্রতিটি সিদ্ধান্ত শেষে শুনতে শুনতে এক প্রকারে বিরক্ত হয়ে গেছেন যে সবই ভগবান জানেন সবই ভগবান পারেন সবই ভগবান করেন তাহলে আমাদের কি দরকার এমন বিরক্ত হয়ে তিনি কিছুদিন পরে হঠাৎ করে একদিন যখন সিদ্ধান্ত গ্রহণের শেষে মন্ত্রী মহোদয় এমন একটি শব্দ বলবেন এমন সময় মন্ত্রীকে থামিয়ে দিয়ে রাজা কি করলেন রাজা বললেন মন্ত্রী আপনি যে কথাটি বলবেন সে কথাটি আমি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি আমি আপনার এই কথাটি একটু মানি না বিশ্বাস করি না মানার যোগ্য নয় মন্ত্রী মহোদয় চুপ হয়ে গেলেন বলছে কেন আপনি মানতে চান না বলছে আপনি যদি আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার এই কথাটি যুক্তিগতা মেনে নিতে পারি এবং আমি স্বীকার করি আর যদি আমার এই তিনটি প্রশ্নের উত্তর আপনি না দিতে পারেন তাহলে আপনার গর্দান তো যাবেই সাথে সাথে আমি রাজ্যব্যাপী ঘোষণা করে দিব যে কেউ যেন ঈশ্বরে বিশ্বাস না করে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা না করেন প্রশ্ন তিনটি হলো প্রথমত যে ভগবান কোথায় থাকেন দ্বিতীয় প্রশ্ন কি দ্বিতীয় প্রশ্ন ভগবান কোথায় কোথায় দৃষ্টিপাত করেন তৃতীয় প্রশ্ন কি ভগবান কি না পারেন এমন তিনটি প্রশ্নের উত্তর খোঁজার জন্য হঠাৎ করে এমন প্রশ্ন করার মন্ত্রী মহোদয় একেবারে স্তম্ভের মতো হয়ে গেলেন তিনি ধমকে দাঁড়িয়ে গেলেন তিনি তখন একটু দৃঢ়তার সহিত স্থির প্রজ্ঞাবান ব্যক্তির মতো হয়ে তিনি মহারাজকে বললেন মহারাজ আমি আপনার প্রশ্নের উত্তর দিব তবে আমাকে কিছুক্ষণ সময়ের প্রয়োজন আমাকে এক সপ্তাহ সময় দিন এক সপ্তাহ পরে এসে আমি আপনার প্রশ্নের সঠিক উত্তর দান করব মহারাজ রাজি হয়ে গেলেন কি করলেন ছয় দিন এই রাজসভার পরের থেকে ছয় দিন পর্যন্ত এই মন্ত্রী মহোদয় বহু শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করলেন সাধুগুরু ভক্ত বৈষ্ণব সঙ্গ করলেন শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের সঙ্গ করলেন এই উত্তরগুলো জানার জন্য কারণ এই উত্তরগুলো তো আধ্যাত্মিক উত্তর জানার জন্য অনেক চেষ্টা করলেন সপ্তম দিন যেদিন রাজদরবারে আসার দিন সেদিন সকালবেলা হঠাৎ করে মন্ত্রী মহোদয়ের এক ভৃত্য অর্থাৎ দাস তিনি দেখলেন গিয়ে যে মন্ত্রী মহোদয় খুব চিন্তিত হয়ে বসে আছেন মন্ত্রী মহোদয়কে চিন্তিত দেখে দাস বললেন ভৃত্য বললেন মন্ত্রী
আপনার মনের বিচলিত হওয়ার কারণটা আমি জানি। আপনি যদি আজ্ঞা দেন তাহলে আমি এই তিনটি প্রশ্নের উত্তর আমি স্বয়ং গে মহারাজকে উপস্থাপন করি। মন্ত্রী মহোদয় বললেন যে ভিত্ত, এতদিন তো সিদ্ধান্ত ছিল তিনটি প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে না দিতে পারি তাহলে আমার গর্দানটা যাবে, এখন দেখছি তোমার গর্দানটাও যাবে। তোমার যা ইচ্ছা তাই তুমি করো, আমি কোনো আপত্তি করব না। কি করলেন ভিত্ত, কি করলেন তিনি? সেই বীর দর্পের সেই তরুণ বয়সের সেই তিনি চলে গেলেন রাজদরবারে। রাজদরবারে রাজার রাজ সিংহাসনে সমাসীন সকলে উপস্থিত। এমন সময় গিয়ে ভিত্ত গিয়ে বললেন, মহারাজ মন্ত্রী মহোদয়ের হয়ে আমি আপনার সেই তিনটি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত, আমি দেব। কারণ এই প্রশ্নের সামান্য প্রশ্নের উত্তর মন্ত্রী মহোদয়ের দেওয়ার সমীচীন নয়, তিনি বিজ্ঞ পণ্ডিত ব্যক্তি, তার কাছে এমন প্রশ্ন কিছুই না, তাই আমি তার ভিত্ত হয়ে আপনার প্রশ্নের উত্তর দিব। এমন কথা শুনে ভিত্তের এমন এমন দুঃসাহসিকতা দেখে তখন মহারাজ বললেন, ভিত্ত তুমি তো জানো আমার সিদ্ধান্ত কি, যদি উত্তর না দিতে পারো তাহলে তোমার গর্দান যাবে এবং রাজ্যব্যাপী ঘোষণা হবে কেউ যেন ঈশ্বরে বিশ্বাস না করে, ঈশ্বরে পূজা অর্চনা না করে। বলছে আমি সবকিছুতে রাজি। কি করলেন রাজা, প্রশ্ন করলেন যে আমার প্রথম প্রশ্ন, ঈশ্বর কোথায় আছেন বা ভগবান কোথায় থাকেন, ভগবান কোথায় আছেন প্রমাণ করো। তখন ভিত্ত বলেন, মহারাজ এমন প্রশ্নের উত্তর দিতে হলে আপনি, আমি তো আমি শিষ্য আপনি গুরু, এই প্রশ্নটি তো আধ্যাত্মিক প্রশ্ন, গুরু শিষ্যকে দান করবে, কিন্তু গুরু যদি উচ্চ আসনে যদি সমাসীন না হয় তাহলে শিষ্যকে সে উত্তর দিতে পারেন না। আপনি রাজ সিংহাসনে বসে শিষ্যস্থ করলে আমি এখানে আপনার সামনে দণ্ডায়মান হয়ে আপনার প্রশ্নের উত্তর দিতে পারি না, কি করা উচিত? তখন মহারাজ বললেন, কি করতে কি করলে খুশি হও? বলছে আপনি আসন ছেড়ে করজেরে এসে আমার সামনে হাত জোর করবেন, আমি আপনার সিংহাসনে গিয়ে বসবো, সিংহাসনে গুরুর আসনে বসে আপনি দণ্ডায়মান অবস্থায় রাজা নয় শিষ্যকে আমি আপনার প্রশ্নের উত্তর দেব। রাজা রাজি হয়ে গেলেন। রাজা কি করলেন, নিজ আসন ছেড়ে তিনি ভিত্তকে রাজ সিংহাসনে বসালেন এবং নিজে হাত জোর করে এসে দণ্ডায়মান হয়ে প্রশ্ন করলেন। তখন রাজাও আদেশ করলেন যে আপনি একজনকে দুধ নিয়ে আসতে বলুন। রাজার আদেশ অনুযায়ী একটি দুধ নিয়ে আসা হলো একটি পাত্রে। রাজাকে বললেন, ভিত্ত বললেন যে আপনি দুধের ভিতরে মাখন কি খুঁজে বের করুন তো, মাখন কোথায় আছে? রাজা তখন উত্তর করলেন যে এই দুধের মধ্যে মাখন আছে, যদি দুধটাকে যদি জ্বালিয়ে দুধটিকে গরম করে যদি দই করা হয় দইয়ের মধ্যে থেকেই সেই মাখনটাকে বের করে নিয়ে আসা সম্ভব হবে। তখন ভিত্তরূপী সেই গুরুরূপী ভিত্ত বলছে, মহারাজ তদ্রূপ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বত্রই ভগবান আছে, কিন্তু ভগবানের কাছে গেলে ভগবানকে মন্দন করলে ভগবানের জ্ঞানকে মন্দন করলে সাধুগুরু ভক্ত সঙ্গ করলে শাস্ত্র চর্চা করলে তবে অখণ্ডময় ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বত্রই আপনি ভগবানকে দর্শন করবেন, ভগবান আপনাকে কৃপা করবে নতবা নয়। উত্তর শুনে মহারাজ খুব খুশি হলেন। তখন বললেন, তাহলে আমার দ্বিতীয় প্রশ্নটির উত্তর দিন। দ্বিতীয় প্রশ্নটা কি, ভগবানের কৃপা কোথায়, ভগবানের দৃষ্টি কোথায় আছেন, ভগবান কোথায় কোথায় দৃষ্টিপাত কারুণ্যপূর্ণ দৃষ্টিপাত করেন? তদুত্তরে গুরুরূপী ভিত্ত কি করলেন, রাজ সিংহাসনে বসে বললেন, মহারাজ আপনি আদেশ করুন যে যত রাজ দরবারের যত দরজা জানালা আছে সবগুলো বন্ধ করে দেওয়া হোক। সমস্ত সাথে সাথে সমস্ত দরজা জানালা বন্ধ করে দেওয়া হলো। একটি বললেন, একটি প্রদীপ নিয়ে আসুন, মোমবাতি নিয়ে আসুন। মোমবাতিটা জ্বালালেন, জ্বালালের পরে আলোটা চারিদিকে ছড়িয়ে পড়লেন। তখন ভিত্ত বলেন, মহারাজ দেখুন এই আলোর প্রদীপের আলোটি বা মোমবাতির আলোটি কোথায় পড়েনি আজকে রাজদরবারে? বলছে চারিদিকেই তো পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, কারো প্রতি কারুণ্যপূর্ণ দৃষ্টি, কারো প্রতি দোষ দৃষ্টি তো নয়, উঁচু নিচু ভেদ নয়, সবার দিকে সমানভাবেই তো আলোটা পতিত হয়েছে। তখন বললেন, মহারাজ দেখুন এই আলোর প্রদীপের আলোর মতো চারিদিকেই ভগবানের কারুণ্যপূর্ণ দৃষ্টি চতুর্দিকেই ছড়িয়ে ছিটে আসে, শুধু হৃদয়ে দ্বারা উপলব্ধি করলেই তবে হয়ে যায়। মহারাজ এই উত্তরে খুশি হলেন, অতীব খুশি হয়ে বললেন, তাহলে আমার সর্বশেষ প্রশ্নের উত্তরটি দিন। সর্বশেষ প্রশ্নটা কি ছিল, যে ভগবান কি না পারেন? তখন ভিত্ত বললেন, মহারাজ আপনি আমার সেই আমার যিনি আর আমার যিনি আমি যার অধীনস্থ সেই মন্ত্রী মহোদয়কে ডেকে নিয়ে আসুন।
বা সাথে 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 লোক গিয়ে মন্ত্রীকে ডেকে মন্ত্রী ভয় পেয়ে গেলেন যে এখন যেন কি হবে। মন্ত্রী এসে কি করলেন, তিনি সাধারণ একজন সেই দারোয়ানের পাশে গিয়ে কাসু মাসু হয়ে দাঁড়িয়ে আছে, লুকিয়ে আছে। আর মহারাজকে তখন ভৃত্য বলছে, মহারাজ দেখুন ভগবান কি না পারেন, আমি ভৃত্য, মন্ত্রীর ভৃত্য, আমি আজ রাজ সিংহাসনে, আপনি রাজা হয়ে আমার সামনে করজোরে দণ্ডায়মান হয়ে আছেন ভৃত্যের মতো, আর যিনি অতীব পণ্ডিত সুচারুপ সেই মন্ত্রী যার জ্ঞান গরিমায় অতুলনীয়, তিনি আজকের একজন অশিক্ষিত একজন মূর্খ ব্যক্তি ভৃত্যের পিছনে দাঁড়িয়ে আছেন, মন্ত্রী মহোদয় ভগবান ইচ্ছা করলে গরিবকে রাজা করতে পারেন, রাজাকে প্রজা করতে পারেন, তিনি অনেক কিছুই করতে পারেন, তার কারণ্যপূর্ণ দৃষ্টিতে ভগবান ইচ্ছা করলে কি না পারেন। এমন প্রশ্নের উত্তর শুনে মহারাজ খুব অতীব খুশি হলেন এবং তিনি বললেন, আসলেই তোমার প্রশ্নগুলো খুব সুন্দর, উত্তরগুলো খুব সুন্দর, খুশি হলাম। তিনি তার রাজ্যব্যাপী ঘোষণা করে দিলেন, সবাই সারম্ভপূর্ণভাবে ভগবানের অর্চনা করো, পূজা করো, ভগবান খুশি হবেন। এখান থেকে আমরা কি শিখলাম, আসলে ভগবান ইচ্ছা করলে সবই পারেন, আমাদের সব কিছুর মধ্যেই সব কর্মের ফলে শেষেই আমাদের বলতে হবে যে সর্বকর্ম ফলং শ্রীকৃষ্ণ অর্পণ মস্তু, আমরা যা কিছুই করি না কেন সব যেন ভগবান চরণে সমর্পণ করি, ভগবান আমাদের রক্ষা করবেন, আমাদের কৃপা করবেন, আমাদের মুক্তি দান করবেন, কারণ ভুল কি শুদ্ধ অশুদ্ধ আমাদের বিচার করার ক্ষমতা থাকেন একমাত্র ভগবান ছাড়া। আসুন আমরা এখান থেকে কিছু শিখি এবং আমাদের জীবনে প্রয়োগ করে। ভালো থাকুন, আবার দেখা হবে। জয় জগৎ বন্ধু হরে।